বাংলায় জনপ্রিয় গোটা ডিম ভাজা। গোটা ডিমের নাম শুনেছেন কখনো? মনে হতে পারে এ আবার কেমন ডিম, এটা কি আসলে ডিম না অন্য কিছু? তবে এ ডিম নিয়ে যতই কৌতূহল থাকুক না কেন, এটা আসলেই ডিম। রন্ধন প্রণালীর কারণেই এর নাম দেওয়া হয়েছে গোটা ডিম। পেঁয়াজ ও মরিচের সঙ্গে নানা ধরনের মশলা দিয়ে ভেজে তৈরি করা হয় অনন্য স্বাদের গোটা ডিম। খুলনা মহানগরীর নিউ মার্কেটের পাশে বাইতুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে সন্ধ্যার পর ভোজন রসিকদের ভিড় জমে এ খাবারকে কেন্দ্র করে। মসজিদের পাশের জায়গাটুকু এখন ভোজন বিলাসীদের আড্ডা স্থলে পরিণত হয়েছে। এখানে শুধু গোটা ডিমই নয়, মিলছে নানা রকমের ফাস্টফুড, বিরিয়ানি, কফি, শরবত সহ আরো অনেক ধরনের খাবার। দোকানগুলোকেও সাজিয়ে তোলা হয়েছে নজর কাড়া ভাবে। হাঁসের ডিম 20 টাকা, দেশি মুরগির ডিম 18 টাকা, আর ফার্মের মুরগির ডিম 17 থেকে 18 টাকায় বিক্রি করা হয়। 4 ঘন্টার এ সময়ে তাদের আয় হয় 1,000 থেকে 1,500 টাকা। সম্প্রতি বাইতুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে গিয়ে দেখা যায় মসজিদের পাশের সামান্য জায়গাটুকুতেই ক্রেতাদের ভিড়। খোলা আকাশের নিচে বসে গোটা ডিমের স্বাদ নিচ্ছেন ভোজন রসিকরা। তবে এদের মধ্যে তরুণ তরুণীদের সংখ্যাই বেশি।